নিম পাতা খাওয়ার ভয়তে খাইনি নিম পাতা না, আমি তখন কাজের তারায় ছিলাম, আমাকে বলছে, এবার আমারও মাথায় ছিল না, শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে উঠে গেছে, এত শিয়ানা ছেলে। তবে আমিও কম শয়তান নই, আমি নিম পাতা রেখে দেবো, কালকে ঠিক খাওয়াবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, আজকে অনেক বেলা করে উঠেছি, কারণ শরীরটা কেন জানি না কদিন ধরে ঠিকঠাক যাচ্ছে না। আর যাই হোক, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, যেহেতু অফিসের তাড়া নেই ওর জন্য শুয়েই ছিলাম, আর ওদিকে দেখো রূপক বসে আছে। তুমি কখন বাজারে যাবে? বাজারে যাবো আগে চা বসিয়ে দিয়েছি, আর গরমের দিনে 9টা মানে অনেকটাই বেলা। আর যাই হোক, আর বাজার একদমই কিছু নেই, মানে বাজারে না গেলে আজকে রান্নাই হবে না, ঘরে ওই ডাল আলু এগুলো আছে, ওই ডাল আলু ভাজা দিয়ে করতে হবে, কিন্তু সেসব করলে তো হবে না, বাজার বাড়িতে যেহেতু আছে বাজারে যেতেই হবে। আর কালকে প্রচুর কেচেছিলাম, কালকের ওয়েদারটা ভালো ছিল না, আর কাছতে কাছতে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আর সরো সরো, পরে কথা বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে বাজারে যেতে। যাও না, এতক্ষণ ধরে কী করছিল? তো সেই কারণে জামা কাপড়গুলো কালকে শোকাইনি, আজকে ওর জন্য মেলে দিচ্ছি। আর খুব বাজে লোক, কীভাবে আমাকে বললো, নিজের কাজ নিজে করবে, আমাকে ঠেলা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর রূপক গেছে বাজারে, আর আমি ঘরে কিছু টুকিটাকি কাজ সারলাম, আর তার মধ্যে বাজার নিয়ে চলে এসেছে। আর এই দেখো বন্ধুরা, বাজার নিয়ে এসেছে। হ্যাঁ, যেদিন করবে, এই এখানে রান্নাঘরে কি রাখো, এটা এটা রাখার জায়গা? তোমাদের এত নিয়ম কানুন আইন সত্যি হয়? হ্যাঁ, তুমি মাছ এনে যেখানে সেখানে রাখো। মাছটা আমি রাখছি, আমি তো সবজি ব্যাগটা, সবজিটা কি ওখানে রাখার জায়গা? রান্নাঘরে রাখার জায়গা। আর তোমার জন্য আমার কত দেরি হলো জানো? কিছু করার নেই, তোমার তো কিছু করারই থাকে না, আগের দিন যদি করে রাখতে পারো তাহলে কাজটা অনেক এগিয়ে থাকে, আমারও কাজটা তাড়াতাড়ি হয়। কোনো না কোনো একদিন তো করতেই হয়। ও বাবা, এটা আবার কি কথা? এই এই কথাটা তুমি কালকের মানে ফিউচারে ভাবো, তাহলে আমি আগের দিন করে রাখলাম। হ্যাঁ, আগের দিনই হলো তো। তাহলে আজকে রান্না বন্ধ থাক, আগের দিন করে রেখেছো, আজকের দিনটা তাহলে আমি পারবো না তোমার সাথে তর্ক করতে। হ্যাঁ, পারবে নাই তো। সুস্মিতা যুক্তি দিয়ে কথা বলে, ঠিক আছে, তুমি ইয়েস যুক্তি, যুক্তি দিয়ে কথা বলি বলেই তুমি পারবে না। যুক্তির মা মুক্তি। কুচু 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 কুচু, এবার কিছু খেতে দাও, খিদে পেয়েছে বাজারে। যা বাজার দিয়ে কিছু নিয়ে আসুনি কেন, এত বেলা করে উঠেছো, বেলা করে বাজারে গেছো, খেতে হবে না আজকে, না খেতে বাজারে গেলাম জানো তো, ওই মাছের বাজারে ঢোকার আগে একটা কচুরির দোকান আছে, লোকগুলো কচুরি ফুলকো ফুলকো গরম গরম কচুরি খায়। কে আসছে রাতে? তো হেভি লোক হচ্ছিল। তো কে আসছে রাতে? তো ভাবলাম যে একা একা খেয়ে আসবো। তো খেয়ে আসতে নিয়ে আসতে, তাহলে তো আমার কাজটা একটু কম হতো। তুমি গরিব নও। বেলা হয়ে গেছে, কখন যে কি করব, আর যখন যেদিন বাজার আনবে একদম ব্যাগ ভরে বাজার আনবে, মাথাটা সত্যি গরম হয়ে যায়, কারণ ফ্রিজে রাখার জায়গা হয় না, এত বাজার নিয়ে চলে আসবে। তুমি মাথা গরম করো না প্লিজ। আর মাছ কি এনেছো তুমি আজকে? কাতলা। তুমি কাতলা ছাড়া কিছু চেনো না? আমি ছোট মাছ আনিনি, আবার তোমার তো আমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা যদি সত্যি করো তাহলে কাতলা খাইয়ে আর কাতলা বউটাকে বানিও না, বউটা এমনি কাতলা হচ্ছে। ছোট মাছি তোমার বউয়ের জন্য ঠিক আছে, এমনি কাতলা, তার মধ্যে আবার কাতলা খাওয়াচ্ছ, সেটা আমি বুঝে নেবো। তোমার আরো মাথা গরম করো, কুদরি এনেছো, তাহলে একদিন কুদরির তরকারি হবে, কুদরি কাঁকরোল। আচ্ছা, কচুর লতি কচু মচু এগুলো দেখো না বাজারে কিছু? কচুর লতি দেখিনি আমি, কচুর লতি দাঁড়াও একটু, বৃষ্টি বৃষ্টি হোক তারপরে হবে। আর আজকে বেগুন নিয়ে এসছো, গাছে কচি কচি নিম পাতাও বেরিয়েছে, নিম বেগুন করবো। আর ছেলের মুখটা শুধু দেখবে আজকে, নিম বেগুন যেহেতু হবে, মাছের ঝোল বানাবো আর নিম বেগুন বানাবো, মাছের ঝোলটাই শুধু খাবে, নিম বেগুন খাবে না। চলো যাও যাক, নিম পাতা পেরে নিয়ে আসি।
এইবার লোকে চোখে পড়লে পেরে নিয়ে চলে যাবে সব নিম পাতা। এই উপর থেকে নাও না, এই দেখো উপরে কচি, এই যে এই ডালটায় কচি গেছে। চোখে কি আর লোকে পড়েনি? তুমি কি ভাবছো? আর কচি কচি নিম পাতাগুলো খেতেই বেশি ভালো লাগে। গাছটায় আবার পাতা বেরোচ্ছে, আর একদিন দুদিন বৃষ্টি হলে আরো পাতা বের হবে। আর এবছর সেইভাবে নিম পাতা খাওয়াও হয়নি, একদিন মতো নিম পাতা করা হয়েছে। আর অন্যান্যবার যেমন প্রায় প্রায় করা হয়, আর আমার নিম পাতাটা খেতে খুব ভালো লাগে। আর মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর দেখো কচি কচি নিম পাতা। ভাতটা বসিয়ে দেবো। এখানে এসছে আর টেলিকার তো কাঁচাকুচি আছে, এই কাঁচাকুচি থেকে আমার নিস্তার নেই, কোনো কিছু থেকেই নিস্তার নেই। যতদিন বেঁচে থাকবো ওই খেটে খেটেই মরে যেতে হবে। যতদিন খাটবে ততদিন সুস্থ থাকবে। এইভাবে সুস্থ থাকার আমার কোনো দরকার নেই। আর কখন যে স্নানে যাব একমাত্র ঈশ্বরই জানে। একের পর এক কাজ ঠিক জমে যায়, এগুলো এখন ভাজ করবো। আর এদিকে দেখো এক পত্তন তো কাঁচা হয়েছে, এগুলো ঠিক আছে, ছেলের তো চার পাঁচটা গেঞ্জি। এদিকে আবার বাবা ছেলে, বাবা আর ছেলে দুজনে মিলে এক এক পর এক পড়ছে আর জমাচ্ছে। এই দেখো বন্ধুরা কতগুলো গেঞ্জি জমিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এদিকে প্যান্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তোমায় গুনতে হবে না, থাক। এবার থেকে নিজেদের জামা কাপড় নিজেরা কেচে নেবে, আমি আর পারছি না কেচে নেবো। আর না হলে লোক রাখো কাজে, কাঁচার লোক। আর ছেলে বন্ধুরা আগে আগে খেয়ে নিয়েছে নিম পাতা খাওয়ার ভয়তে। খাইনি নিম পাতা? না, আমি তখন কাজের তাড়ায় ছিলাম, আমাকে বলছে। এবার আমারও মাথায় ছিল না, শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে উঠে গেছে, এত শিয়ানা ছেলে। তবে আমিও কম শয়তান নই, আমি নিম পাতা রেখে দেবো, কালকে ঠিক খাওয়াবো। না না, কালকের যদি নিম পাতা না খায় খেতে দেবো না। হ্যাঁ, ভাতই দেবে না কালকে? না, খেতে দেবো না তো কোনো রকম কোনো। চালাকি আমার সাথে, একদম কঠোর হতে হবে। হ্যাঁ আসছি। কি বাবা তুমি রেগে বসে আছো? কোথায় রেগে বসে আছো? রেগে তো রয়েছো কোনো একটা কারণে। ওকে বললাম যে দুপুরের মাছটা রয়েছে, ওর খিদে পেয়েছে বলছে, অন্য কিছু বললাম খাবে না, তা ভাতই খাবে বলছে, ভাত যেহেতু করা রয়েছে। ঠিক আছে, 9টা বাজে, তা মাছ রয়েছে, আমরা মাছটা দিয়ে খা, আমি ডিমটা ভেজে দিচ্ছি। ওর তর্স হইল না, ও তড়িঘড়ি করে গ্যাসের কাছে গেল। আর ওই হুটহাট গ্যাসের কাছে যাওয়াটা আমি একদম পছন্দ করি না। একবার তো হাত পুড়িয়েছিল, তুমি ভালো করেই জানো। তুমি বারণ করলে না কেন? বারণ করলাম, শুনলো? আমি তো দেখতে পাচ্ছো রান্নাঘরে ছেলে এসে একা একা কি করছে। কি করছিস? ডিমের অমলেট খাবো। তা মা তো বলছিল যে মা করে দেবে, তোর ধৈর্য ধরলো না? না, খিদে পাচ্ছে। কি বলবে, মা বলেছিল যে আমি করে দিচ্ছি একটু পরে, ওর ধৈর্য ধরলো না, ও এক্ষুনি চলে এসেছে। আচ্ছা, খাওয়া দাওয়া করে এসে সুস্মিতা কিভাবে শুয়ে আছে? কি গো, এটা কি ধরনের শোয়া? এটা দারুণ আরাম। এ খাটের উপর দিয়ে একটা পা ওইদিকে ফেলে দিয়েছো, পাগল হয়ে গেছো কি? আমি এইভাবে শুতে ভালো লাগে আমার। আরে ওঠো, এটা একটা এক্সারসাইজ। ভাল লাগছে না, ঘুম পেয়ে যাচ্ছে আমার। ঘুম পেলে হবে? বহুদিন বাদে আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, মানে 10টার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে।
মানে ভাবা যায় না রূপক যে এত গুড বয় হয়ে যাবে। বাহ, আমার সাথে কি আছে? না আজকে তুমি বললে না খিদে পেয়ে গেছে, তাতে খেতে দাও, খেয়ে নি, ছেলে খাচ্ছে, আমরাও খেয়ে নি। ওর জন্য তাতে খেয়ে নিয়েছি। ও তো ডিম ফিম ভেজে খেয়ে নিল একাই। হ্যাঁ, আর আমরা তো মাছ দিয়ে খেলাম। তা ও তো ছেলের সাথে এত হিংসে কিসের? ও না একটু ডিম খেয়েছে, তুমি কালকে না আমার জন্য, আমার জন্য তো একটা ভাজ দেওয়া হতো ডিম হ্যাংলা, তুমি বললেই ভেজে দিতাম, তুমি তো কিছু বললে না। কালকে খাবো আমি। হ্যাঁ, তা সেটাই তো আমি বললাম, ডিম পোকা মানুষ, ডিম খেতে খুব ভালোবাসে। তা বন্ধুরা, যাই হোক, এখনো আমি দেখতেই পাচ্ছ যে আমি সাজুগুজু করে আছি, মানে চেঞ্জ করে আমাকে রিলস বানাতে হবে, শর্টস বানাতে হবে, এখনো অনেক কাজ রয়েছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, একদম ডান। শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।